জায়গা, খুব ভালো লেগেছে আমার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি নাফ নদী আছে, নাফ নদীতে অবস্থিত হচ্ছে একটা দ্বীপ, এই দ্বীপটি অনেক বড়। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কমপক্ষে 5 কি 6 তলার উপরে, আর এখান থেকে আমরা দ্বীপটা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ভিউটা খুবই সুন্দর। তো এখানে ভবিষ্যতে হবে নাফ ট্যুরিজম সেন্টার, এখানে আপনারা আসবেন, ঘুরতে আসবেন, আরও টুরিস্টরা আসবে। আর আমরা ওখানে দেখতে পাচ্ছি কিছু ছেলে পান খেলতেছে, বাট আমরা 5 তলার উপরে, তো এর জন্য ওদের খুবই ছোট লাগতেছে, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আরও কুয়াশায় ঢাকা মিয়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু এমনিতে যখন কুয়াশা থাকে না তখন স্পষ্ট দেখা যায়। আচ্ছা, তোমাদের এখানে এসে কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগতেছে, এরকম একটা ধর্মীয় জায়গায় আমি আসতে পারছি, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তোমার বাবা কেন? কারণ এইটা পাহাড়ের উপরে, আর ওইখানে মায়ানমার দেখতে পাচ্ছি এবং নাফ নদী দেখতে পাচ্ছি, আর এটা খুব সুন্দর একটা ধর্মীয় জায়গা, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে কি তোমার আরো আসার ইচ্ছা আছে? না, কারণ এখানে উঠতে উঠতে খুব খুব কষ্ট হয়। হ্যাঁ, না কষ্ট হলেও তো এটা ভালো জায়গা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরমান তোমার কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে, কিন্তু খুবই ক্লান্ত, উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, তাই না? জায়গা অনেক সুন্দর। হ্যাঁ, আমার মরুর দুলাল সুখের আলো, আরো বেরোই মরুর বুকে, কে এলো আজ, কে এলো, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো। খোদার পেয়ারা হাবিব তুমি, তাই তো তোমায় খুঁজি আমি, খোদার পেয়ারা হাবিব তুমি, তাই তো তোমায় খুঁজি আমি, স্বপ্নে হলেও এ দুনিয়ায় দেখা দিও গো, দেখা দিও, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো। দো জাহানের বাদশা তুমি, মা আমিনার নয়ন ভনি, দো জাহানের বাদশা তুমি, মা আমিনার নয়ন মনি, কিয়ামতের কঠিন ক্ষণে উম্মতি বলে চিনে নিও, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো। আরো বেরোই মরুর বুকে, কে এলো আজ, কে এলো, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো, ওশে মুহাম্মদ রাসূল, আমার মরুর দুলাল সুখের আলো। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম্প আছে, রোহিঙ্গা ক্যাম্প। ওই ক্যাম্পের পাশ থেকে দেখ, ক্যাম্পের পাশেই একদম সাইডে একটা মসজিদ দেখা যাচ্ছে, মসজিদটা খুবই সুন্দর লাগতেছে উপর থেকে, খুব ভালো লাগতেছে, মসজিদটা দেখতে অনেক সুন্দর। আর তার পাশে দেখতে পাচ্ছি আমরা একটা লবণের ক্ষেত, লবণ চাষ হয় এখানে অনেক, সে লবণের ক্ষেত, পাশে রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন উঁচু নিচু কীরকম পাহাড়, তার পাশে নাফ ট্যুরিজম সেন্টার, নাফ নদী, খুব ভালো লাগতেছে, পাখি উড়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর বিকালবেলা
ট্যুরিজম সেন্টার, নাফ ট্যুরিজম সেন্টার। এখানে মানুষ ঘুরতে আসবে, থাকতে পারবে, আমাদের বাংলাদেশ আরও উন্নত হবে, মানুষ অন্য জায়গায় যাবে না ঘুরতে, মানুষ এখানেই ঘুরতে আসবে। আমার অনুরোধ আপনারা সবাই এখানে আসবেন, ঘুরবেন। আর আমরা যে যে জিনিসটা আমরা দেখতে আসছি মূলত সেটা হচ্ছে বৈদ্যুতিক উপাসনালয়। এটা খুবই সুন্দর, এখানে উঠেছি আমরা, এটা খুবই বৈদ্যুতিক, খুবই একটা পবিত্র একটা জায়গা। যেরকম আমাদের থাকে, আমরা তো মুসলিম, মুসলিমদের থাকে মসজিদ, আর হচ্ছে হিন্দুদের থাকে মন্দির। আমরা মুসলিম যারা মসজিদকে খুবই সম্মান করি, মসজিদে কোনো মানে অপবিত্র কোনো লোকজন ঢুকতে, অপবিত্র কোনো জিনিস ঢুকতে দেই না, অনেক পরিষ্কার করে রাখি। বাট এখানে হচ্ছে মানে এই করোনার জন্য, লকডাউনের জন্য অনেক মানুষজন আসেনি, তো এর জন্য জায়গাটা অপরিষ্কার। কিন্তু এমনিতে জায়গা অনেক পরিষ্কার থাকে, যেহেতু ধর্মীয় একটা পবিত্র স্থান, এখানটা তো পরিষ্কার রাখতেই হবে। তো আপনাদের এখানে আসবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এখানে আসেন, আমার এখানে খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। তো আপনাদের যদি এই জায়গা ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে, প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটি একটু লাইক দিবেন। আপনারা যদি লাইক দেন তাহলে আমার আরও ভিডিও করতে উৎসাহ জাগে, যে না আমি আরও ভিডিও করব, লোকজন দেখবে। আপনাদের একটা লাইক আমাদের আরও দুই তিনটা ভিডিও করার উৎসাহ জাগায়। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।